About the Asin? Oh. Presented by Himani Navratna Cool Talc, दुनिया के सबसे छोटा एसी, ठंडा ठंडा कूल कूल. Powered by Ever Youth Naturals Lemon Face Wash, born to play. এই বাড়ির দেউড়ির বাইরে যে নামটা লেখা আছে সেটা কিন্তু মুখার্জি বাড়ি নয়, রায়চৌধুরী বাড়ি. আর এই বাড়ির মূল মালিক আদিনাথ রায়চৌধুরী. কয়লা চুরি করছে সই, আর সেই সই কিনা মুখার্জি বাড়িতে. ওই বললাম নাকি বাড়িতে নতুন বউ এসেছে. গাড়িতে ঘুরে ঘুরে গান শোনা হচ্ছে আর প্রেম করা হচ্ছে. মানেটা কি? মনোমোর মেঘেরও সঙ্গী. কাঁদছিস কেন? আমি গরিবের মেয়ে না, আমি কয়লা চোর না, লেবারের মেয়ে আমি. ওই জন্য ওই বড় লোকের ছেলেরা আমাদের পছন্দ করে না. না, আমরা অত পড়াশোনা জানি না বলে. কিন্তু তুমি দেখো শঙ্কর কাকা, ওদেরকে আমি দেখিয়ে দেব, ওদের সবাইকে আমি দেখিয়ে দেব. ওই ছেলেটা একদিন এইখানে ঠিক ওইভাবেই আমার হাতও ধরবে, আর আমার হাত ধরে ওই কথাটা বলবে যেটা শোনার জন্য আমি অপেক্ষা করে আছি. কোন কথাটা? সই সই, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি আমি তোমাকে. সই এত ভালোবাসিস মা, নিজেই জানিস না নিজের অজান্তে কোন বাড়ি গিয়ে ঢুকেছিস. আজ তো কিচ্ছু নেই, আমি তোকে বলছি আজ তোর কিচ্ছু নেই, কাল তোর সব হবে, সব হবে তোর, কাল সব হবে. আমিও তোমাকে বলছি শঙ্কর কাকা, কাল আমার সব হবে, কালকে আমার সব হবে, সব হবে. তারা জয় মা কালী। ভেবো না যে আমার নেশা হয়ে গেছে. আরে তোমার লীলে দেখে তো আমি অবাক, মুখার্জি বাড়িতে সই হ্যাঁ.
আরে তুই মাইরি উপরে বসে কি অঙ্ক করছো সে তুই জানো, কোন সুতো ধরে টানছো আর কাকে যে নাচাচ্ছো সে তো তুমি জানো। তোমার লীলা বোঝা ভার ভগবান, তোমার লীলা বোঝা ভার মাগো, লীলা বোঝা ভার বোমা, লীলা বোঝা ভার। আমার মেয়েটার যদি একটা গতি হয়ে যায় তাহলে আমি নিশ্চিত তখন বলে দেব কেউ ও কে। তুমি যেদিন বলাইতে চাইবে আমি সেদিনই বলবো সই কে কে। তুমি তো সব জানো মা, সব জানো, তোমার লীলে বোঝা ভার। ওই কথায় বলে না, যার জন্য যতটুকু চাল মাপা আছে তার কপালে ততটুকুই চাল জুটবে। তুমি সব জানো মা, সব জানো। স্কুল ঝাড় দিচ্ছে সই, কয়লা চুরি করছে সই, আর সেই সই কিনা মুখার্জি বাড়িতে, মুখার্জি বাড়িতে সই। সই মুখার্জি বাড়িতে? ও ওখানে কি করছে? মাকে বলতে হবে। কত বড় লোক বাড়িতে, ও কি করে ঢুকলো? মা বুঝে কি জানে? মা, মা গো, চাল কুমড়ো বলি দেবো, পাচ্ছিকে পুজো চড়াবো। যদি সত্যিই জানতে পারি সই মুখার্জি বাড়িতে কি করছে, আর আর মাতার শঙ্কর কাকা যা বললো সেটা সত্যি কিনা। বউ বউ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একদম রবে না, দাঁড়াও 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 দাঁড়াও। কি হয়েছে? আমাদের পাশে নিন্তি আছে, নিন্তি কে? নিন্তি 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 একটা মেয়ে, আমি ওকে খুব ভালোবাসি, খুব আদর করি। তুমি কাকে আদর কর? নিন্তি খুব ভালো মেয়ে, আমি ওকে খুব খুব ভালোবাসি, খুব আদর করি, খুব ভালোবাসি। রূপ, মা আপনার ছেলে নিন্তি বলে কোনো মেয়েকে ভালোবাসে? হ্যাঁ খুব ভালোবাসে। মানে ও নিন্তিকে খুব ভালোবাসে। মা, মা আপনি সব কি বলছেন? 4 বছর বয়স, পুতুল খেলে।
চার বছর বয়স, ওর সাথে পুতুল খেল। তুমিও পারো। আমার এই ছেলে প্রেম করবে অন্য কারোর সাথে। আচ্ছা শোনো, তুমি তোমার জামা কাপড় সব গুছিয়ে নাও, কেমন? রূপের সব জামা কাপড় আমি গুছিয়ে দিচ্ছি। কেন মা? সে কি গো, অষ্টমঙ্গলায় যাবে না? কাগজপত্র সমস্ত তৈরি হয়ে গেছে, এবার শুধু টিপ ছাপটা লাগাবে আর সমস্ত সম্পত্তির মালিকানা তোর। না মা, আমি অষ্টমঙ্গলে যাব না, আমি কিছুতেই যাব না। কেন যাবে না? অষ্টমঙ্গলে যেতে হয় মা, একটা কল্যাণ অকল্যাণ বলে তো ব্যাপার আছে। এটা একটা আচার অনুষ্ঠান, এতে যেতে হয়। ওই বললাম নাকি বাড়িতে নতুন বউ এসেছে। উনি তোমার খুব শ্বশুর হন, প্রণাম করো। দেখি বেশ ভালো দেখতে তো। আচ্ছা কি দিয়ে যে আশীর্বাদ করি। মুখ তো ঢাকবেই, মুখ দিয়ে যে মদের গন্ধ বেরোচ্ছে। এই বংশে, এই বংশে কে মাল খায় না? ন্যাকামি করো না তো বৌদি, ন্যাকামি করো না, তোমার বড় তো মাল খাত। একটা ফালতু লোক পুলিশের খাতায় নাম লেখা আছে, অশোক। সম্মান দিয়ে কথা বলো অশোক, সম্মান দাও। আমি তোমার বড় বৌদি, আর তুমি এবারে নতুন বউয়ের সামনে দাঁড়িয়ে কথা বলছো, কাজেই সংযত হয়ে কথা বলো। চোখ রাঙিও না বৌদি, চোখ রাঙিও না প্লিজ। আমি তোমার বর কিংবা ভাই নই যে তোমার চোখ রাঙানিতে আমি ভয় পেয়ে যাবো। না অত ঝগড়া করার কি আছে, নতুন বউ ভয় পেয়ে যাবে না? তুই ওখানে কি করছিস? আমি যাবো না, মারবে। আমি যাবো না।
বেরিয়ায় বলছি, বেরিয়া। অশোক, অশোক ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। না না, আমি যাবো যাবো না, মারবে, আমি বকবে, আমি যাবো না। আপনি ওকে মারেন নাকি? হ্যাঁ মারি তো, বেশি বেয়াদবি করলে চাপকে পিঠে ছাল চামড়া এক করে দিই। কি হলো বেরিয়া, তোকে যে কাজটা করতে বলেছিলাম করেছিস? না আমি আমি আসবো না, আমি বকবে, আমি আসবো। আসবি না, আসবি না, আসবি না তো। সামনে আমার স্বামীর দিকে তেড়ে যাচ্ছেন কেন? ও আমার স্বামী। বাবা, এ তো চোখে চোখ রেখে কথা বলে দেখছি। হ্যাঁ রিক্তা, এটাকে কোত্থেকে তুলে নিয়ে এলে? হ্যাঁ কোন ছোট লোক বংশের মেয়ে এটি? বড়দের সম্মান করে কথা বলতে জানে না? শোনো, এখন থেকে এই বাড়িতে আমি যা বলবো সেটাই হবে। যদি না শুনে চলতে পারো তাহলে একদিনের জন্য তুমি কিন্তু এই বাড়িতে টিকতে পারবে। চুপ করো অশোক, চুপ করো। তুমি কোথায় ছিলে এতদিন? বিয়ের সময় কোথায় ছিলে যে আজ আমার বৌমার খুদ ধরতে এসেছো? বউ বাজার, একটা নতুন মেয়ে ছেলে এসেছে, একটা রাত কাটিয়ে এলাম। আর আসবো নাই বা কেন? এতগুলো কাঁচা টাকা, কয়লা আসছে, তুমি বেচছ, আর কলকাতার বাড়িতে সব দামি দামি ফিরে আসছে। মুখে মুখে চোপা। হ্যাঁ বকছিল, দেখো কিন্তু কিছু হয়নি বাবা, কিছু হয়নি, চল না। আবার আসবে তোর? কিচ্ছু হবে না, চলো এসো। ইনি বুঝি আপনার বর? হ্যাঁ। বাবা, আপনার তো অহংকারে মাটিতে পা পড়াই উচিত নয়। অতি গর্বে আপনি সত্যিই কিন্তু খুব অহংকারী। তাও ভালো, আমার বর তো শিশুর মতো, কিন্তু আপনার বর সে তো একজন অমানুষ, একজন মাতাল। বৌমা, যখন তখন ঘরে ঢুকে পড়ছে কেন?
গাড়িতে ঘুরে ঘুরে গান শোনা হচ্ছে আর প্রেম করা হচ্ছে, মানেটা কি? মনোমর মেঘেরও সঙ্গী। একটা কথা মাথায় রাখবেন, আপনার হাত থেকে কিন্তু আমি বউ ভাত খেয়েছি। হ্যাঁ, বউ ভাত? বউ ভাত খেয়েছো মানে? সেদিন ছাদে, সে তো তুমি অসুস্থ ছিলে বলে তোমাকে। অসুস্থ না ছাই,